পায়ে হেঁটে হজে যাচ্ছে এক যুবক। তারপর হজ ফরজই না গাইস, আপনারা তো জানেন বাংলাদেশে এক 25 বছরের যুবক আলিফ মাহমুদ পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিয়েছে। তার হজটা এখন হবে কি না হবে এ বিষয়ে মুখ খুলেছে বক্তা শেখ আহমদুল্লাহ। আর সে অনেক কান্নাকাটি করতেছে ও আতঙ্কের ভিতরে পড়ে আছে, কারণ অনেক বক্তারা অনেক কিছু বলতেছে তার নামে। পায়ে হেঁটে সৌদি আরবে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কুমিল্লার আলিফ মাহমুদ নামের এক যুবক। এখন যারা পায়ে হেঁটে যাচ্ছেন ওনার অফুরন্ত সময় সময়ের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে ভাই পায়ে হেঁটে যাচ্ছেন, ওনার পায়ে হেঁটে যাওয়ার কোনো ফরজিয়াত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন পায়ে হেঁটে হজ করার মানত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন তাকে গিয়ে এখনই বলে দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আল্লাহ তাআলা তার এরূপ মানতের মুখাপেক্ষী নন, সেজন্য যানবাহনে হজ করার অর্থাৎ হজ করতে আসে তারই তাকে এই নির্দেশটা এখনই গিয়ে দিয়ে দাও। আলিফ মাহমুদ এখন কোথায় এবং কি অবস্থায় আছে তা আপনাদের স্থাপন করব। আর বন্ধুরা, আলিফ মাহমুদ এখন যেখানে আছে ওখান থেকে একটা লাইভ করেছে, সেখানে তার মনের কথা প্রকাশ করেছে। সেখান থেকে আবার রওনা দিবে নাকি সেখানে একদম স্থাপিত করবে এই বিষয়ে মুখ খুলেছে আলিফ মাহমুদ। তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শোন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। গাইজ, আমরা প্রথমে দেখে নেব বক্তা শেখ আহমদুল্লাহ আলিফ মাহমুদ নামে কি বলেছে। খরচে পায়ে হেঁটে হজে যাচ্ছে এক যুবক, এটা ইসলামী দৃষ্টিতে ঠিক কিনা? পায়ে হেঁটে হজে যাওয়া এটা বোধহয় কুমিল্লার এক যুবক ভাই বোধহয় শুরু করেছেন, এর আগে ইন্ডিয়ার এক ভাই বোধহয় গিয়েছেন। প্রথম কথা হলো পায়ে হেঁটে হজ করাতে দোষের কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াজিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালাম আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সূরা হজর আয়াত এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেছেন কাবা নির্মাণের পর আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন, মানুষকে হজ করতে আসতে বলুন, এবং এই ঘোষণার ভিত্তিতে মানুষ কেউ পায়ে হেঁটে কেউ বিভিন্ন বাহনে করে বিভিন্ন উপায়ে আসবে দূর দূরান্ত থেকে বাইতুল্লায়। তো আল্লাহ নিজেই বলেছেন অনেকে পায়ে হেঁটেও আসবেন, কিন্তু পায়ে হেঁটে সচরাচর কারা আসবেন? যার বাহনের ব্যবস্থা নাই বা বাহন লাগে না, ধরা যাক কেউ মক্কার মানুষ তো তার পায়ে হেঁটে সে হজ করতে পারে, তার বাহনে চড়া লাগলো না তার জন্য সেটা, কিন্তু যার বাহনে চড়ার ব্যবস্থা আছে তিনি কেন পায়ে হেঁটে হজে যেতে যাবেন? যদি কোনো কাজ কোনো ইবাদত সহজে করা যায় ইচ্ছাকৃত সেটাকে কষ্ট করে করাটা সওয়াব হয় না। কোনো কাজ সহজে করা যায় ওই কাজটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজের জন্য কষ্টকর করে তারপরে করে তাহলে এতে কী হয় না, সওয়াব অতিরিক্ত সওয়াব হবে না, কারণ অহেতুক সে নিজেকে কী দিছে, কষ্ট দিছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শপথ করছে যে সে পায়ে হেঁটে হজ করবে, অথচ বাহন ছিল, বাহনে সে চলে না, সে হেঁটে হেঁটে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টা আসার পর তিনি কারেকশন দিয়েছেন, সংশোধন দিয়েছেন, তোমার কাছে বাহন আছে তুমি বাহন বাদ দিয়ে কেন পায়ে হেঁটে আসবে, হ্যাঁ বাহন নাই উপায় নাই পাওয়া হেঁটে যাচ্ছ সেটা তো ভিন্ন বিষয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে পায়ে হেঁটে হজ করা বাহন থাকতে এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না। পায়ে হেঁটে হজ করে যদি কেউ হজ করতে চায়, কেউ ধরুন বাংলাদেশ থেকে যেতে হলে তাহলে তাকে কতগুলো দেশ অতিক্রম করতে হবে? হ্যাঁ, 5-6টা দেশ তাকে অতিক্রম করতে হবে। 5-6 দেশে ভিসা তার নিতে হবে, ভিসার ফি আছে, খরচ আছে, এবং এই 5-6 দেশের এই দীর্ঘ পথ যে পাড়ি দিবে এই দীর্ঘ পথ পাড়ি দিতে তার 2 মাসে 4 মাসে পারবে না, দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ এতদিনের খাওয়ন দাওয়ন কষ্ট ঔষধ বড়ি এই সব খরচ একসাথ করলে দেখা যাবে যে ওই টাকা দিয়ে বিমানে হজ যাওয়া হবে। তাহলে আপনি বিমান থেকে কেন এটা করবেন? আর যদি বলেন যে না আমার বিমানের ভাড়াই নাই তাহলে আপনার প্রতি হজ ফরজই না, হজ ফরজই হয় নাই, আপনি নিজের উপরে এটাকে কেন বোঝা হিসাবে নেবেন? গাইস, এবারকে আমরা দেখব বর্তমানে আলিফ মাহমুদ কোথায় এবং কি অবস্থায় আছে, আর এসকে মিডিয়া তাকে নিয়ে কি বলেছে। দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আলিফ, যে আলিফ এভারেস্ট জয় করতে চায়নি, যে আলিফ কোনো খারাপ কাজ করতে চায়নি, সে একটা ভালো কাজের উদ্দেশ্যে হেঁটে পবিত্র মক্কা মদিনায় যেতে চেয়েছে। এটা আমাদের কাছে ভাই অপরাধ মনে হচ্ছে, এটা আমাদের কাছে হারাম মনে হচ্ছে, এটা কি আমাদের কাছে পাপ মনে হচ্ছে? তাহলে আমরা কেন ওকে নিয়ে আজে বাজে মন্তব্য করব? আমরা বলি ও নাকি ভাইরাল হতে চাচ্ছে, সে ভাইরাল হবে কেন? সে ভাইরাল হওয়ার উদ্দেশ্য যদি বের হতো, যদি ভাইরালই হতে হওয়ার দরকার হতো, সে তো খারাপ কাজ করে ভাইরাল হতো, কিন্তু সে তো খারাপ কাজ করে ভাইরাল হতে চায়নি ভাই, সে একটা ভালো উদ্দেশ্যে বেরোয়েছে। এখন সেই ভালো উদ্দেশ্যটাকে আমরা এমনভাবে নিয়ে যাচ্ছি এখন সে আসলে মানসিকভাবে ভেঙে পড়েছে। আলিফ বলো তোমার কোনো সমস্যা কিনা, আমাকে খুলে বলো কান্না করতেছো কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার, আমাদের প্রশাসন তোমাকে দেখছে, তোমার লক্ষ্য উদ্দেশ্যটা জানছে, এখন তুমি তাদের কাছে বলো তোমার কি সমস্যা এবং কি হলে তুমি মক্কা মদিনায় যেতে পারবা এখন এবং তোমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ হবে, বলো, সবাই দেখছে, বলো বলো, এই যে সবাই দেখতেছে বলো, এখন কোথায় আছো বলো,
গরিপুর আছো? এই যে নাঙ্গলকোট থেকে এই পর্যন্ত আসছো, পায়ে পায়ে ব্যথা হয়েছে, কষ্ট হয়? আসলে আমি এইভাবে সফর করতে ভালোবাসি, আর আমার এরকম কোনো সমস্যা হয় না, মানে হাঁটলে কোনো সমস্যা হয় না। তো অনেকে বলতে আছে যে তুমি ভাইরাল হওয়ার জন্য নাকি বেরিয়েছো? সময় গেছে আমি টানা 24 ঘন্টা 20 ঘন্টা এরকম হাঁটছি, এরকম সময় গেছে আমি টানা 3-4 দিন সাইকেলিং করছি, ঠিক আছে? তো আমি যদি আমার সমস্যা হইতো আমি তো চিন্তা করতে পারতাম না, আমি চিন্তা করেছি আমি বিশ্বভ্রমণ করবো, এই চিন্তাও করেছি হয়তো আমি পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করবো। যদি আমার মধ্যে আমি ওই রকম ইয়ে না থাকতো, যদি সমস্যা হইতো তাহলে তো আমি এই সফরে বাইরে হইতে পারতাম। আচ্ছা আচ্ছা, এখন এই যে সফরে আসছো তোমার, এই যে এই পর্যন্ত আসলা, এই পর্যন্ত আসতে তোমার কোনো প্রবলেম হয়েছে, কেউ কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করছে? মানুষ যা দিচ্ছে সব কিছু হচ্ছে ভালোবাসা। আমি মানুষ তা এখন কেউ সোশ্যাল মিডিয়াতে যারা উল্টাপাল্টা কথা বলছে, হ্যাঁ, তো সেগুলো দেখে মন খারাপ লাগছে? আসলে আমি ভালোভাবে হাঁটতে চাই, তো অনেক হাঁটতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, এটা হচ্ছে সমস্যা। গায়ের উপর পরে আমি মানে আমি তো একটা মানুষ, 24 ঘন্টা আমার মুখে তো কথা বাইরে হওয়া সম্ভব না, ইউটিউবার বাইরে চাই মানে 24 ঘন্টা শুধু কথা বলতে, জি এত কথা তো আমি বলতে পারবো না। এটা হচ্ছে আসলে সবাই তো এখন ইউটিউবাররা তো তোমার, আমি আয়সা দর্শক দেখতেছি, ও কাঁদতেছে, কাঁদতেছো কেন বল? বাইরে থেকে দেন আওয়াজটা যাতে, হ্যাঁ ঠিক আছে লাগাই দেন, কারণ প্রচুর গরম লাগতেছে। তো বলো আলে, বড় আমাদের সরকারের কাছে তুমি কি চাও, তোমার ভিসা কতটুকু হয়েছে ইন্ডিয়া পর্যন্ত? ভিসা ইন্ডিয়াটা হয়েছে, হুম, আর বাকি দেশে টুরিস্ট ভিসা তো 3 মাসের বেশি হয় না, হুম, তো 1 বছরের ভিসা প্রয়োজন। যে তো ওই ভাবে যদি একটা ক্লিয়ারেন্স দেয় তাহলে তো ওইভাবে ভিসাগুলো হবে। তো এটা এর মানে তুমি কি তাইলে ধরো ইন্ডিয়াটা পাইছো, এখন দরকার হচ্ছে পাকিস্তান, জি, তারপরে ইরাক, জি, তারপরে ইরান, তারপরে কুয়েত, এই রাস্তাগুলো চিনবা? জি, সব রোড ম্যাপ করা আছে, জি, রোড ম্যাপ করা আছে। তো এখানে যে আর্থিক যে সচ্ছলতার প্রয়োজন হবে, যে তোমার ধরো পাকিস্তান গেলে তখন তো হয়তো বা কেউ তোমাকে নাও খাওয়াইতে পারে, বা অন্যান্য দেশগুলোতে হোটেলে থাকবা, তো ওই ওই অর্থনৈতিক প্রিপারেশন নেওয়া আছে, নিজের কাছে সব সম্পূর্ণ টাকা পয়সা আছে? আলহামদুলিল্লাহ আছে। তাইলে অপরাধটা কোথায় ওর? সে কি আপনার আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মক্কা মদিনা জয় করতে যাচ্ছে? সে নিজের টাকা দিয়ে যাচ্ছে, নিজের দেহ শরীর নষ্ট করে যাচ্ছে। মানুষ তো আকাম কইরা, আজকে আমার বলতে বাধ্য হয়, আকাম করে শরীর নষ্ট করে, সে না হয় মক্কা মদিনা জয় করার জন্য নিজের শরীরটা নষ্ট করবে, অসুবিধাটা কোথায়? গাইজ, অনেকজনই অনেক কথা বল দিচ্ছে আলিফ মাহমুদের নামে, সে নাকি মানুষকে দেখানোর জন্য ও ভাইরাল হওয়ার জন্য নাকি পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিয়েছে। আর ভাইরাল যদি হতে চাইতো সে খারাপ কাজ করে তো ভাইরাল হতে পারত, সে কোনো ভালো পথটি বেছে নিল। আমরা ওদিকে নাক না করে সে এখন পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিয়েছে, ভালো কাজে রওনা দিয়েছে, তাকে আমরা এখন সাপোর্ট করি, কারণ এখন তার সাপোর্ট প্রয়োজন। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আর ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।